হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। আজকে দুদিন পর আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই দুদিন একটু শরীর খারাপ, একটু ব্যস্ততার মধ্যে কেটেছে দেখে তোমাদের সামনে আমি আসতে পারিনি। অথচ কিন্তু ব্লগ চ্যানেলে একটা ভিডিও দিয়েছি। তো যাই হোক, দুদিন পুরো অফ ছিল। সাধারণত আমার এই চ্যানেলে কখনোই আমি ভিডিও অফ দিতে বা বন্ধ করতে একদম পছন্দ করি না, কিন্তু আমার পরিস্থিতির কারণে আমার ঠান্ডা লেগেছিল। আর তোমরা অনেকেই হয়তো জানো, আমি অনেকবার ভিডিওতে বলেছি যে আমার ভীষণ ঠান্ডা লাগার ধাত রয়েছে ছোট থেকেই একটা, মানে একটু অনিয়মেই আমার ঠান্ডা লেগে যায় চট করে। আর ঠান্ডা গরম ওয়েদারটা পড়ছে, বৃষ্টি পড়ছে, গরম আসছে, সেরকম সবকিছু মিলেমিশ না আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে আর কি। নাকটা পুরো বন্ধ হয়ে আছে, গলা ব্যথা এইসব। তো এর জন্য কি হচ্ছে, আমি আর দুদিন ভিডিও করতে পারিনি। আজকে সকাল সকাল তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। যথারীতি বলার অপেক্ষা রাখে না, আজকেও শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি। আর পুজো পর্যন্ত কিন্তু এইরকমই চলবে আশা করা যায়। তোমাদের ভালোবাসা পেয়েছি এত, তাই জন্য কিন্তু এই পথেই অগ্রসর হয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আর দেরি করবো না, শুরু করবো শাড়ি কালেকশন দেখানো। আর আজকেও সেম হবে, একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত সমস্ত রকমের শাড়ি আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আর সব থেকে আমি অবাক হয়েছি, জানো, আমি প্রথম ভেবেছিলাম যে একদম লো রেঞ্জের শাড়ি আনবো, নর্মাল শাড়ি, হয়তো কেউ ভালো রেসপন্স পাবো না, হয়তো কেউ নেবে না। কিন্তু আসলে কিন্তু ঘটেছে সম্পূর্ণ উল্টোটাই। এত রেসপন্স পেয়েছি, দুটো আনলে ছটা অর্ডার আসে, ছটা আনলে দশটা অর্ডার আসে, এইরকম। তোমাদেরকে দেখাচ্ছি, সব থেকে লো রেঞ্জের শাড়ি হচ্ছে মলমল, যেটা আগের দিন আনা হয়েছিল, ভীষণ ডিমান্ডিং ছিল, মলমল আনা হয়েছে। এই দেখো, এটা কাউকে দেওয়ার জন্যে বা বাড়িতে পরার জন্য একদম পারফেক্ট জিনিস। সফট মলমল, স্টাইলিশ কয়েকটা প্রিন্টেড নিয়ে এসেছি। এই দেখো, এর দাম থাকছে মাত্র 350 টাকা করে, অনলি। চার পিস রয়েছে আমার কাছে, এটা একটা চেক্স চেক্স অল বডিতে, কি সুন্দর কালার কম্বিনেশন দেখো, মাত্র 350 টাকা করে, ভাবা যায়? মলমল শাড়ি, নর্মাল মলমল, ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিসের মলমলগুলো একটু দামি হয়, বাট এটা নর্মাল মলমল, পুরো চেক্স থাকছে এই শাড়িটা, খুব সুন্দর। আর থাকে চার তিনটে, একটা ব্লু কালার থাকছে, এই দেখো। আর একটা কথা বলতেই হয়, এই শাড়িগুলোর এত ডিমান্ড, যে যে চাও ঝটপট ভিডিও দেখা মাত্রই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলো, নাহলে কিন্তু পরে সেম জিনিসটা দেওয়া মুশকিল হয়। এই দেখো, এটা প্রিন্ট রয়েছে, এটাও খুব সুন্দর, ব্লু কালার রয়েছে, একটা মিষ্টি একটা ব্লু কালার। এই যে এরকম হবে পুরো শাড়িটা। এই যে এটা একটা রয়েছে, এগুলো খুলে দেখাচ্ছি না সেরকম ভাবে স্পেশালি, থাকছে একটা হলুদ কালারের, পুরো বডি থাকে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ, আর নিচটা থাকছে এই যে এইরকম। এগুলো কিন্তু সবই 350 টাকা করে, একদম সফট নরম মলমল। তবু আরেকবার বুকিং প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি, যে শাড়িগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে কি করে বুকিং করব, কিভাবে পাবো, তোমাকে বাড়ি থেকে আনতে যেতে হবে, এরকম অনেকে জিজ্ঞেস করে আর কি। তো বলে দিচ্ছি, আমার স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে বা যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে আপনাদের কল করতে হবে বা হোয়াটসঅ্যাপে আসতে হবে। এবং বুকিংটা হবে এইভাবে, হোয়াটসঅ্যাপে এসে যে শাড়িটা আপনার চাই, এই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে, নিয়ে সেই শাড়িটা দিয়ে আমাকে অর্ডার করতে হবে। এবং সেইটা অর্ডারটা আমি যখন দেখে বলবো যে হ্যাঁ এই শাড়িটা অ্যাভেলেবেল কি অ্যাভেলেবেল না, তারপরে যদি অ্যাভেলেবেল হয় তারপরে আপনাকে দিতে হবে ফুল অ্যাড্রেস, ফুল নেম, তারপরে সেটা অ্যাড্রেস হয়ে যাওয়ার পরে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনেকে এই প্রশ্নটা খুব আসছে ইদানিং, যে পেমেন্ট কি করে করব। যদি বাড়ি খুব দূরে হয়, মনে করুন যে কলকাতার মধ্যে হলে কিন্তু সেটা সিওডি পসিবল হচ্ছে, বাট একটু দূরে হয়ে গেলে তখন কিন্তু কোনোভাবেই সিওডি হচ্ছে না, তখন অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর মানে এখান থেকে কল্যাণী পর্যন্ত বা শিমলি পর্যন্ত অবশ্যই সিওডি পসিবল, বাট সেটা মেন স্টেশনে এসে নিতে হবে, যেখানে হোক না কেন, বারুইপুরের দিকেও সিওডি পসিবল, স্টেশনে এসে সবাই নিচ্ছে। কিন্তু একটু যদি দূরে বাড়ি হয় বা ভেতর দিকে বাড়ি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে, আর সেটাকে আমি কুরিয়ার করে, বাই পোস্ট কুরিয়ার করে পাঠাবো। তো এই হচ্ছে বুকিং প্রসেস। আর অনেক এটা জিজ্ঞেস করে, যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা দেখাচ্ছি আমি, সেটাই কি দেওয়া হবে বা সেটাই পাবো, তো সেম কালার হবে? তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যারা যারা এখন পর্যন্ত আমার থেকে জিনিস নিয়েছো, যদি তারা আমার হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দাও এই কমেন্ট বক্সে, তাহলে আমার খুব ভালো লাগবে। আসলে তার থেকে তো বড় সার্টিফিকেট বা তার থেকে বড় স্যাটিসফ্যাকশন কিছু হয় না, যারা প্রোডাক্ট পেয়েছে তারা যাতে কমেন্ট করে, তাহলে সব থেকে বেস্ট। তো যাই হোক, এটা দেখিয়ে দিলাম, আর এক পিস রয়েছে, এটাও রয়েছে ব্লুতে, এটাও মলমল রয়েছে, এটাও খুব সুন্দর একটা ডিজাইন, এই দেখো পুতুল পুতুল করা। আর হ্যাঁ, মলমল কিন্তু ঝটপট বুকিং করতে হবে, কারণ প্রচুর ডিমান্ড থাকে, আর সেম পিস পাওয়া কিন্তু মুশকিল হয়, ঠিক আছে? এই যে এটা থাকছে এরকম,
নিচটা এরকম থাকবে, ওপরটা এরকম, এগুলো কিন্তু সব 350 টাকা করে অনলি। আর একটা কথা বলতে আমি ভুলে গেলাম যে শিপিং এর ব্যাপার, অনেকে জিজ্ঞেস করে শিপিং চার্জ কত। কলকাতার মধ্যে এক পিস শাড়ি নিলে শিপিং থাকবে 50 টাকা, যদি কেউ দু পিস শাড়ি নেয় তাহলে কিন্তু শিপিং সম্পূর্ণ ফ্রি। আচ্ছা হয়ে গেল, এগুলো দেখানো মলমল সব, মাত্র 350 টাকা করে এত সুন্দর সুন্দর প্রিন্টেড মলমল, যারা যারা যাও ঝটপট বুকিং করে ফেলো। এবার দেখাবো নেক্সট শাড়ি। নেক্সট শাড়ি হচ্ছে এটা, যেটা আমি পরে আছি, একটা পিঙ্ক কালারের শাড়ি আমি পরেছি, অর্গ্যানিক প্রিন্টেড। এটা ভীষণ সফট একটা শাড়ি, মানে কি বলবো, আমি যে পরে আছি গরমের দিনে বা কোনো বে কোনো কোথাও যাওয়ার জন্য, এই ধরনের শাড়ি একদম পারফেক্ট বলতে পারো, কোনোরকম কোনো কষ্ট হয় না, ভীষণ নরম সফট একটা হ্যান্ডলুম শাড়ি, অর্গ্যানিক প্রিন্টেড। এবার প্রশ্ন, প্রিন্টগুলো কি উঠে যাবে? দেখো এই প্রিন্টগুলো আশা করা যায় উঠবে না, তবে কি 6 মাস 1 বছর পরে কন্টিনিউ যদি ওয়াশ করা হয় তখন হয়তো হালকা উঠলে উঠতে পারে, বাট নিয়ে একবার ধুলে উঠে যাবে এমন জিনিস কখনোই নিতে আর যাই হোক সেল করবে না কারো কাছে, তো এটা আশা করা যায় উঠবে না। খুব সুন্দর একটা জিনিস, প্রিন্টেড ফ্লোরাল প্রিন্ট রয়েছে অল বডিতে, এরকম দাম থাকছে মাত্র 550 টাকা। এগুলো কিন্তু 350 টাকাতেও পাওয়া যায়, কিন্তু সেগুলোর কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না প্রিন্ট উঠবে কি উঠবে না, সেগুলো কিন্তু জাস্ট এক ধরনের প্রিন্ট উঠতে পারে, বাট এগুলো কিন্তু আশা করি একবার দুবার ছবারে প্রিন্ট ওঠার কথাই নয়, সেভাবে আনিনি। তো যাই হোক, এগুলো কিন্তু ভীষণ সুন্দর একটা কাপড়, ভীষণ নরম একটা কাপড়, কাউকে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট জিনিস, দামও ভীষণ রিজনেবল, মাত্র 550 টাকা। এটার তিনটে কালার অপশান ছিল, একটা অলরেডি সেল হয়ে গেছে। তো এই যে পিঙ্কটা পরে আছি, এই যে রয়্যাল ব্লুতে একটা আছে, এটা আরও সুন্দর, ভীষণ গর্জিয়াস, এটাও সেম অল বডি এরকম প্রিন্ট, অল বডি কোনো গ্যাপ ছাড়া, অল বডি উইথ প্রিন্ট। আর হ্যাঁ, শুনলে অবাক হবে, দাম মাত্র 550, কিন্তু এর সঙ্গে কিন্তু থাকছে বিপি বা ব্লাউজ পিস, ভাবা যায় বলো? একটা ভালো শাড়ি কিনতে গেলে মানে কি বলবো, একটা ভালো রেঞ্জ দিতে হয়, কিন্তু সেখানে মাত্র 550 টাকায় কাউকে গিফট দেওয়ার জন্য একটা বিপি বা ব্লাউজ পিস সঙ্গে একটা শাড়ি পাচ্ছ, সুতরাং সেটা কিন্তু সত্যি খুব আনন্দের বা কম দামের মধ্যে। তো এই যে এবার দেখাবো, আগের দিন প্রচণ্ড ডিমান্ড ছিল, আগের দিন এক পিস এনেছিলাম, তো অনেকে লিখেছিল এই জিনিসটা কোথায়, এই জিনিসটা আবার লাগবে, মানে এই এই শাড়িটাই লাগবে। তো সেই দিন আমি ফোন করে পাইনি, বাট অনেক কষ্ট করে তাকে দিয়ে দুটি ছাড়ানো হয়েছে কাটওয়ার্কের এই শাড়িটা। আগের দিন ছিল টিয়া কালারের, প্রচুর ডিমান্ডিং ছিল, ভীষণ এই সুন্দর এই শাড়িটা, একটা হ্যান্ডলুম শাড়ি কাটওয়ার্কের বা অ্যাপ্লিকের যাই বলো না কেন। দেখো নিচে থাকছে ঘোড়ার মতো, এই যে ঘোড়ার গাড়িটা আনছে না, মহাভারতের কিছু একটা রয়েছে থিমের উপরে, আর নিচে থাকছে দেখো বরফি বরফি পার দেওয়া পারের কাছে, আর অল বডি থাকছে এরকম বল বল, এই যেমন বল বল রয়েছে মাল্টি কালার, ব্লু গ্রিন বল বল থাকছে, আর আঁচল থাকছে এইরকম, এই দেখো এরা হচ্ছে আঁচল, ঠিক আছে, আঁচলের দিকটা এই যে দেখুন দুটো ঘোড়া, দু চারটে ঘোড়া, আর অল বডি থাকছে এইরকম, এই যে এরকম প্রিন্ট, গোল 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 বল থাকবে পুরো শাড়িতে, পুরো শাড়িতে, এই দেখো পুরো শাড়িতে কিন্তু এরকম গোল 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 বল দেওয়া, আর নিচের দিকে থাকবে এরকম ভাবে ঘোরা। তো এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে, মাত্র 600 এই মুহূর্তে, লাস্ট মোমেন্ট, এখন তো আমরা পুজোর একদম লাস্ট মোমেন্টে কেনাকাটার মধ্যে আছি, মানে এই সময় অনেকের কেনাকাটা কমপ্লিট হয়ে যায়, অনেকে ছোটোখাটো কয়েকটা জিনিস কেনাকাটা বাকি থাকে, সেই মুহূর্তে এখন আমরা চলছি, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে গিফট করার জন্য এই ধরনের শাড়ি একদম পারফেক্ট, মাত্র 600 টাকা অনলিতে পাচ্ছ এরকম একটা সুন্দর হ্যান্ডলুম শাড়ি উইথ অ্যাপ্লিক ওয়ার্ক, মাত্র 600 টাকা। তো যারা যারা চাও স্টক, এই স্টক খুবই সীমিত, তারপর কিন্তু বুকিং করে ফেলতে পারো, মাত্র 600 টাকায় পাচ্ছ এত সুন্দর একটা অ্যাপ্লিকের শাড়ি। এই দেখো কালারটাও ভীষণ সুন্দর, একটা মিষ্টি অরেঞ্জ কালার, লাল নীল তো সবাই পরে, ডিফারেন্ট কোনো কালার পরলে সব থেকে ডিফারেন্টই লাগে দেখতে, অরেঞ্জ পিঙ্ক, এটা দুটো কালার অপশন থাকবে, এটা একটা আর একটা কোথায় গেল, একটা পিঙ্ক, জানো তো আজকে শরীরটা একটু খারাপ থাকার দরুন তোমাদেরকে বলছি শরীরটা একটু খারাপ রয়েছে, কিন্তু সবসময় তো সেটা বলতে ভালো লাগে না, শরীরটা খারাপ থাকার দরুন আমি কি করছি মানে কোনো শাড়ি ঠিক মতো গুছিয়ে বসতে পারিনি, জাস্ট রেখে দিয়েছি প্যাকেটটা খুলে তারপর দেখাতে শুরু করেছি, তাই একটু সিস্টেমে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এটা দুটো কালার অপশন থাকবে, একটা থাকছে অরেঞ্জ একটা থাকছে পিঙ্ক, পিঙ্কটা ভীষণ সুন্দর গর্জিয়াস লাগছে, অরেঞ্জটাও ভীষণ সুন্দর বাট পিঙ্কটা বেশি সুন্দর, সেম এটা খুলছি না, সেম এরকম থাকছে আগেরটা শাড়ির মতোই, মাত্র দাম থাকে 600 টাকা, যারা যা চাও স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো, এই যে সুন্দর একটা শাড়ি। দেখাবো নেক্সট শাড়ি, এটাও আগের দিন ভীষণ ডিমান্ডিং ছিল, ভীষণ ডিমান্ডিং ছিল, ভাগ্যে সেটা তিন চার পিস করে আনা হয়েছিল, তাই রয়েছে একটা, এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টেড লিলেন রয়েছে, খুব সুন্দর একটা রিজনেবল প্রাইসের শাড়ি, মাত্র 700 টাকা অনলি, অল বডি থাকছে এরকম প্রিন্টেড, কি সুন্দর এই শাড়িটা, দেখো অল বডি প্রিন্টেড,
এরকম ফুল পাতার প্রিন্ট রয়েছে, পাশে থাকছে এরকম সিলভার জরির কাজ করা পার, এটা হচ্ছে আঁচল উইথ ব্লাউজ পিস। হ্যাঁ উইথ ব্লাউজ পিস রয়েছে বলতে ভুলে যাচ্ছি, আর আজকে যদি কোনো কথায় বা কোনো বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে মুশকিল হয় তো ক্ষমা করে দিও, শরীরটা আমার সত্যি একটু খারাপ। তো এই দেখো এটা থাকছে আঁচলের দিকে বড় বড় সিলভারের পার করা, আর অলরেডি থাকছে খুব সেম প্রিন্ট, এটা একটা সলিড কালার ব্লাউজ, নীল রঙের ব্লাউজ দিয়ে পরলে এটা খুব সুন্দর লাগবে। আর এটা স্পেশালি একটু বয়স্কদের জন্য যারা মাদের গিফট করবে, একটু ডিফারেন্ট কিছু, নর্মাল তাঁতের তসরে তো সবসময় গিফট করাই হয়, বাট সফটের মধ্যে যদি কিছু মাকে গিফট করতে চাও কারো মাকে, সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো একদম পারফেক্ট। দাম কিন্তু মাত্র 700 টাকা অনলি, স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো ঝটপট। এটা দু পিস ছিল বেরিয়ে গেছে, মানে সরি দুটো কালার অপশন ছিল, সে কালার অপশনগুলো বেরিয়ে গেছে, পিঙ্কের এই একটাই আছে। এবার দেখায় একটা হ্যান্ডলুম, দুর্দান্ত একটা হ্যান্ডলুম এসেছে রেড কালারের মধ্যে, কি সুন্দর এই শাড়িটা না দেখে, মানে কি বলবো, আমার এত পছন্দ হয়েছে, কিন্তু আমি আর কটা শাড়ি নেবো, তাহলে তো আমারই সব রেখে দিতে হয় এই টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে, না হলে হয়তো আমি পার্সোনালি শাড়িটা রেখে দিতাম কোনোটা প্রতিদিন সকালবেলা পরার জন্য, কারণ এত সুন্দর হ্যান্ডলুম আমি আমার খুব কম দেখেছি, মানে খুব কম পাওয়া যায়। নর্মালি হ্যান্ডলুমগুলো কাপড় একটু ভারী হয় বা একটু খসখসে হয়, বাট এই হ্যান্ডলুমটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো হাতের মধ্যে কি সুন্দর না শাড়িটা, আর কালারটা একদম ব্লাড রেড। যারা নিউলি ম্যারিড নতুন বউ তারা এই শাড়িটা পরলে একদম পারফেক্ট, একদম ব্লাড রেডের একটা শাড়ি, অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন, অদ্ভুত সুন্দর মেটেরিয়াল। এই দেখো অল বডি থাকছে এরকম নিমকি নিমকি করা, অল বডিতে থাকছে এরকম নিমকি করা, ঠিক আছে, আর দুপাশে থাকছে এইরকম পার। এই দেখো কি সুন্দর এই শাড়িটা, পারটা তোমাদেরকে দেখাই, দেখো এরকম হচ্ছে পার, আর আঁচলটা দেখো, আঁচলটা দেখলেও মনটা ভালো হয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে আঁচল, কি সুন্দর না এই শাড়িটা, শাড়িটার ডিজাইন থেকে এই মেটেরিয়ালটা কথা বলবে, ভীষণ সফট একটা মেটেরিয়াল, মানে জাস্ট মানে তুলোর মতন, পরলে কোনো কষ্টের কোনো ব্যাপার নেই, এত লাইট ওয়েট। এটা দাম হচ্ছে 950 অনলি, 950 টাকা অনলি, খুব সুন্দর একটা এক্সক্লুসিভ হ্যান্ডলুম। সরি দিচ্ছি শাড়িটা, ভীষণ সুন্দর পছন্দ হয়েছে, নরম একদম। আচ্ছা এবার দেখো একটা সুন্দর ঢাকাই, আমি প্রথম দিকে ফিশ ঢাকাই তুলেছিলাম, তার এত ডিমান্ড ছিল যে তা কি হয়েছে, সেম কালার সেম জিনিস আমি পাইনি কোনোভাবেই, মানে কালেক্ট করতে গিয়ে ওই রেঞ্জের মধ্যে, তো তার থেকে একটু দামি একটু ভালো এক ধরনের ঢাকাই এসছে, এটাও ফিশ ঢাকাই। এটার জাস্ট কালারটার কথা মানে কি বলবো, একটা অসম কালার, পিঙ্ক নয় অরেঞ্জ নয়, লাইট পিঙ্ক লাইট অরেঞ্জ নয়, এটা মিক্সড কালার, না পিঙ্ক না অরেঞ্জ, এই হচ্ছে কালার কম্বিনেশনটা। জানি না বুঝতে পারছো কি না, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট কালারটা যা সুন্দর, কি সুন্দর মিষ্টি একটা কালার, দেখো পুরো ঠাসা থাকছে মাছের মোটিভ বা ফিশ মোটিভ এইরকমভাবে। এই দেখো অদ্ভুত সুন্দর গ্রিন ব্লাউজ দিয়ে পরলে এটা মায়েদের জন্য একদম পারফেক্ট, মাত্র দাম থাকছে 1100 টাকা অনলি, 1100 টাকা অল বডি, এটা কিন্তু পুরো অল বডি, এটা অল বডি থাকছে ফিশ মোটিভ, অল বডি কোনো গ্যাপ ছাড়া থাকছে, পুরো ফিশ ছোট 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 ফিশ মোটিভ। এই দেখো কি সুন্দর না শাড়িটা, আঁচল থাকছে এইরকম, মানে আর মেটেরিয়ালটাও ভীষণ সফট, জানো তো আগেই বললাম মায়েদের জন্য একদম পারফেক্ট, এটা হচ্ছে আঁচলে যাচ্ছে, বড় 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 মাছ কাজ করা আর সঙ্গে সঙ্গে জরিরও কাজ করা। এই দেখো কালারটার জন্য জাস্ট কোনো কথা হবে না, এটা দেখো গ্রিন ব্লাউজ পরেই আছি মনে করো, এইরকম লাগবে এটা পরলে, এত সুন্দর কালার কম্বিনেশন, এটা বডি থাকছে পুরো ছোটো ছোটো ফিশ, ফিশের কাজ করা এরকম হবে, দাম থাকছে মাত্র 1100 টাকা যারা যারা চাও। এটা কিন্তু ইউনিক পিস, তাই এক পিসই আছে, কালার কম্বিনেশন একটাই, যারা আগে বুকিং করবে তারাই পাবে, মাত্র 1100 টাকা দাম অনলি। এই দেখো এসছিল 6টা পিস, 6টা পিস সেল, 1 পিস পরে রয়েছে, আমি এটা আবার অর্ডার দিয়েছি, আবার আনতে যাওয়া হবে, এটা এত ডিমান্ড, এত ডিমান্ড, এই 1 পিস রয়েছে, মিষ্টি একটা চেরি, একটা চেরি পিঙ্ক টাইপের কালার, চেরি দুধেহালতা দুধেহালতা কালার তাই বলে এটাকে, দুধেহালতা কালার, আমি চেরি পিঙ্ক বলছিলাম ভুল করে, হয়তো ক্যামেরা রেড মনে হচ্ছে বাট এটা রেড নয়, এটা কিন্তু হালকা দুধেহালতা কালার, ঠিক আছে, দুধেহালতার সঙ্গে রয়্যাল ব্লু কম্বিনেশন। এই দেখো কি অদ্ভুত শাড়িটা গো, কি সুন্দর শাড়িটা, একদম মানে অষ্টমীর দিন সকালের জন্য এটা একদম পারফেক্ট শাড়ি অঞ্জলি দেওয়ার জন্যে। এই হচ্ছে পুরো শাড়িটা এইরকম থাকছে, এর দাম থাকছে কিন্তু মাত্র 1550 টাকা অনলি, ঝটপট দিয়েছি ঝটপট বিক্রি, এত সুন্দর শাড়িটা, এত সুন্দর কম্বিনেশন, এত সুন্দর মেটেরিয়াল,
দেখো, আর ফেব্রিকটা এত নরম, কি বলবো, ভীষণ সফট ফেব্রিক, একটু হাই রেঞ্জ মানে বুঝতেই পারছো যে ফেব্রিকটা খুব সুন্দরই হবে। আর এই দেখো লতাগুলো কত সুন্দর কাজ করে আঁচলটার দিকে, মাত্র দাম থাকছে কিন্তু 1500 টাকা, 1550 টাকা অনলি। এ দেখো এটা আঁচল ভীষণ সুন্দর, এই শাড়িগুলো এত স্টাইলিশ। কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরতে হবে, খুব ভালো লাগবে দেখতে। কালার আর কাপড়টার মধ্যে একটু শাইন ব্যাপার রয়েছে তাই এত সুন্দর। আর এরকম ঠাসা জড়ির পার রয়েছে, তো দাম থাকছে মাত্র 1550 টাকা। এক পিস রয়েছে এখন, আরও আনা হবে। তো যারা যারা চাও এই পিসটা বুকিং করতে, ঝটপট কিন্তু বুকিং করে ফেলতে পারো, দাম মাত্র 1550 টাকা। আচ্ছা এবার চলো দেখাবো, ও আচ্ছা আগের দিনের কালেকশন দেখিয়ে দিই, এটা তো দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই যে সানা হ্যান্ডলুম, এটা একটা রয়্যাল ব্লু একটা। এই রয়্যাল ব্লুটা যে আমি কতগুলো দিয়েছি আমি নিজেই জানি না। এই যে মাপগুলো রয়েছে, মাত্র 700 টাকা, ভীষণ গর্জিয়াস একটা শাড়ি, ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি, ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে, কাউকে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট আদর্শ। মাত্র 700 টাকা করে এত সুন্দর সুন্দর শাড়ি, দেখো খুব সুন্দর। এই দু পিস রয়েছে, এই দুটো অর্ডার রয়েছে অলরেডি, তো যারা চাও অর্ডার দিতে পারো, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল অল টাইমের জন্য, মাত্র 700 টাকা। পেটাই জড়ি কাজ করা থাকছে এইরকম ঠাসা, আর অল বডি থাকছে এরকম এরকম ছোটো 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 এরকম চক্র চক্র করে অল বডিতে, সানা হ্যান্ডলুম মাত্র 700 টাকা। সরিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ আচ্ছা এবার চলো ঢুকে পড়ি ঢাকাইতে। ঢাকাই ছাড়া তো কমপ্লিট হবে না পুজোর মার্কেট কোনোভাবেই, ঢাকাইতে একটা চাই চাই। তবে আজকে লো রেঞ্জের ঢাকাই থেকে হাই রেঞ্জের ঢাকাইটা আগে দেখাবো, এটা এক্সক্লুসিভ, এটা আমি অলরেডি এক পিস সেল করেছি, ওটা দেখা ওটা ভিডিওতে দেখানোর আগেই সেল হয়ে গেছে, এত সুন্দর কালার কম্বিনেশনটা ছিল। তো যাই হোক এটাও দেখাই, এটা কিন্তু একটু কস্টলি ঢাকাই, যারা যারা চাও একটু ডিফারেন্ট কিছু পড়তে, স্পেশাল কিছু পড়তে, যেটা নর্মাল ঢাকাই যেমন সবাই পরে তেমন পরবো না, সব থেকে ডিফারেন্ট লাগবো, একটু এলিগেন্ট লাগবো, তাদের জন্য কিন্তু এই ঢাকাইটা। 2250 টাকা দাম এটার, মাত্র 2250 টাকা পাচ্ছ এত সুন্দর একটা অরিজিনাল রেশম ঢাকাই, তার জন্য দামটা একটু বেশি, মানে জাস্ট কী বলবো, এটার কাপড়টা ধরার সঙ্গে সঙ্গে জিনিসটা বোঝা যাবে যে জিনিসটা কী, একটু ওয়েটি, মানে যেহেতু রেশমের ঠাসা কাজ করা, একটু মানে খুব ওয়েটি না, বাট একটু হালকা, কাপড়টার সুতোটা তো ভার থাকবে একটা, এই সুতোর কিন্তু ভার একটুখানি কাজ করছে। সাথে তোমাদেরকে দেখাই কি সুন্দর শাড়িটা, কালারটা একটা মিষ্টি পিঙ্ক, লাইট মিষ্টি পিঙ্ক কালার রয়েছে, আর অল বডি থাকছে এরকম গোলাপ গোলাপ গোলাপের কুড়ি। দেখাই শাড়ি তোমাদেরকে ভালো করে, এই ধরনের শাড়ি না মানে কি বলবো, সবসময় তো পাওয়া যায় না স্পেশালি, আর ঠাসা গোলাপের কাজ করা, ঠাসা গোলাপের কাজ দুদিকে, একটা থাকছে এই দিকে চওড়া পাড়, আর একটা থাকছে এই দিকে ঠাসা চওড়া পাড় হলো, আর মাঝখানে থাকছে এরকম গোলাপ গোলাপ। এই দেখো এগুলো কিন্তু সব এক্সক্লুসিভ রেশম ঢাকাই, এক্সক্লুসিভ পিস, হ্যাঁ তাই একটু কস্টলি, 2250 টাকা অনলি, 2250। এটা দুর্দান্ত ঢাকাই, মানে এটা পরলে সবার লুক তোমার দিকে সবাই জিজ্ঞেস করবে আশা করি যে এটা কোথা থেকে পেলে, কারণ এগুলো স্পেশাল তৈরি করা হয় স্পেশালভাবে, খুব সুন্দর একটা পিস। এবার দেখো একটা লো রেঞ্জের ঢাকাই, খুব সুন্দর, ভীষণ নরম সফট, একদম সফট ঢাকাই। আর আমি না মেইনলি সব সফট ঢাকাই, সফট ঢাকাই তুলছি কারণ বেশি ডিমান্ডিং তাই, এটা খুব নরম একটা ঢাকাই, সফট রিজনেবল প্রাইসের মধ্যে, আর এটা খোলা তার কারণ একজন কাস্টমারকে ভিডিও করে দেখাতে হচ্ছিল তাই এটা অলরেডি বুকড, তবু যদি কেউ চাও সেম কালার সেম জিনিস আমি কিন্তু অনেকগুলো এনেছি দিতে পারবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এই শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ অল বডির কোনো গ্যাপ ছাড়া, উইথ ব্লাউজ পিস, ঢাকাইয়ের মধ্যে ব্লাউজ পিস হয় সেটা না দেখলে জানতাম না হয়তো। এই শাড়িটা এত সুন্দর কালারটা, মানে কি বলবো, দারুণ একটা পিঙ্ক কালার, খুব সুন্দর পিঙ্ক। এই দেখো এরকম ভীষণ নরম তুলতুলে, একদম একদম মাখনের মতো, যারা চাও যে একদম সফট ঢাকাই পড়বে নরম ভীষণ, তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই ক্যারি করতে পারো। এটা খুলে দেখাচ্ছি, অবশ্যই কোনো প্রবলেম নেই, এটা খুলেই দেখাতে হয়েছিল আগে তাই খোলা রয়েছে। এই দেখো এটা থাকছে ব্লাউজ পিস বা বিপি, এটা থাকছে ব্লাউজ পিস। এই যে তারপর শুরু হলো শাড়িটা, এই যে এখান থেকে শুরু হলো, এখান থেকে একটুখানি জাস্ট কোমরটুকু গোজা পর্যন্ত গ্যাপ, তারপর থাকছে অল বডিতে এরকম প্রিন্ট, অল বডি প্রিন্ট না সরি সুতোর কাজ করা। এই যে এই যে এই যে দেখিয়ে দিই, এই দেখো সুতোর ঠাসা বুনন, কোনো প্রিন্ট না, এটা উল্টো সাইড পড়ছে এরকম, এটা সোজা দিকে এরকম, আর জরির কাজ করা অল বডিতে, এটা হচ্ছে আঁচলে। শাড়িটা এত সুন্দর, এত রিজনেবল প্রাইসে ভাবাই যায় না, মাত্র দাম হচ্ছে 950 টাকা অনলি। যা যা চাও ঝটপট বুকিং করে ফেলো, বেশ কয়েকটা পিস রয়েছে, তারা কিন্তু ঝটপট আগে আগে পেয়ে যাবে, আর যেহেতু পুজো খুব সামনে তাই বুকিং করতে হবে খুব দ্রুত। দারুণ না পিসটা, কালারটাতেই এর সঙ্গে একটা রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে পরলে যা লাগবে দেখতে, কি নরম শাড়িটা,
কোনো কষ্ট হবে না সেরকম একটা শাড়ি, মাত্র 950 টাকা অনলি। সরিয়ে দিচ্ছি এটাও, আমার সামনে শাড়িটা স্তূপ হয়ে গেছে, পরে সব একে একে ভাঁজ করতে হবে। আচ্ছা এবার দেখো, একটা স্পেশাল ঢাকাই, করাত ঢাকাই, এটা ট্র্যাডিশনাল তো অনেকেই জানো, এটা তো ট্র্যাডিশনাল শাড়ি আমরা সবাই জানি, কারণ এই ধরনের ডিজাইন আজকে থেকে নয়, একদম অনেক দিন আগে থেকেই, মানে কি বলবো, আমরা একদিন যদি কোনো পুরনো মুভি দেখি সেখানেও কিন্তু এই ধরনের করাত ঢাকাই তারা পরেছেন এরকম ডিজাইনে। সুতরাং এই ডিজাইনগুলো ট্র্যাডিশনাল শাড়ি একদম। কালার কম্বিনেশনটা জাস্ট বলার অপেক্ষা রাখে না, একটা স্কাই আর পিঙ্কের কম্বিনেশন অলওয়েজ হিট, অল বডি থাকছে এরকম করাত, কি সুন্দর শাড়িটা, কালার কম্বিনেশনটা দুর্দান্ত। এই যে ঠাসা পাড় থাকছে এরকম, এটাও সফটে আছে, জরিপ টাক ছাড়া পুরো সুতোর ঠাসা কাজ করা থাকছে। এই যে এইরকম হবে শাড়িটা, আর এটা হচ্ছে আঁচল, এই যে পিঙ্কে থাকছে আঁচল। এর দাম থাকছে মাত্র 1550 টাকা শুধু পুজো বলে, অন্য সময় একটু বেশি দামে হয়তো দিলে হতো, কারণ এটা ভীষণ কম প্রফিটে ছাড়া হলো, এত সুন্দর একটা শাড়ি, মাত্র 1550। যারা যারা চাও ঝটপট বুকিং করে ফেলো, পুজোর আর বেশি দেরি নেই, তো স্পেশাল পিস তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি করে। এই দেখো দারুণ সুন্দর কম্বিনেশনের করাত ঢাকাই, মাত্র 1550। আর দেখো একটা দুটো ঢাকাই রয়েছে, তাহলেই আজকে কমপ্লিট হয়ে যায়। এটাও কালারটার জন্য নিয়ে এসেছি, কারণ এই ধরনের ঢাকাই আমি ন্যাচারালি দেখি না, এটাও এক্সক্লুসিভ বলতে পারো, বেলুন ঢাকাই, ছোট 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 বেলুনের প্রিন্ট করা। নর্মাল ফুল পাতা তো সবাই পরে, বাট একটু এক্সক্লুসিভ কিছু পড়তে গেলে কিন্তু এইরকম, এলিগেন্ট পড়তে গেলে কিন্তু এইরকম পড়তে হবে। এই দেখো এটা, এটাও একদম রেশম ঢাকাই, কিন্তু এটাও অরিজিনাল রেশম ঢাকাই বলতে পারো, পুরো রেশমের কাজ করা, ঠাসা রেশমের কাজ করা, অলবডি থাকবে এইরকম, দুদিকে থাকবে এরকম বেলুনের পার করা, এইদিকে এদিকে। এই কালারটাই আমার সব থেকে উজ্জ্বল লাগলো দেখে, এটাই নিয়ে আসলাম। এই কাপড়টা এত সুন্দর মাখনের মতো, এগুলো কিন্তু স্পেশালি আজকে যে দেখালাম সবই কিন্তু মায়েদের জন্যে, কারণ মায়েরা কি হয় দেখবে সবসময় এরকম বলে যে বেশি ভারী শাড়ি কিনবি না, একটু লাইট কিছু কেন, একটু হালকা কিছু কেন, একটু সোবার কিছু কিনবি আমাদের জন্যে। তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আজকে স্পেশালি, যারা যারা এখনও মায়ের জন্য কিছু কেননি তারা যারা কিন্তু অবশ্যই কিনতে পারো। আর হ্যাঁ এটাও বলতে হয়, ক্যামেরায় অনেক সময় দেখা যায় যে খুব উজ্জ্বল লাগে, বেশি ব্রাইট লাগে ক্যামেরায়, বাট ভীষণ সোবার কালেকশন, যেহেতু আমি দেখে নিয়ে এসেছি বা চুজ করে আনা হচ্ছে স্পেশালি মায়েদের কালেকশন, সুতরাং সোবার এলিগেন্ট না লাগলে নিয়ে আসবো না কখনোই। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এরকম বেলুন বেলুন টাইপের অল বডি, এরাও কিন্তু সেম অল বডি, ইউনিক পিস যখন অল বডি তো হবে, স্পেশাল এক্সক্লুসিভ। এই দেখো অল বডি থাকছে এরকম বেলুন বেলুন প্রিন্ট, আর পারে থাক সরি আঁচল থাকছে এইরকম, এই যে এটা হচ্ছে আঁচল। এটার দাম হচ্ছে 1850 টাকা অনলি, এটা অরিজিনাল রেশম ঢাকাই 1850 টাকা। তবে ওটা সেরা গোলাপ গোলাপ, ওটা সেরা সেরা সেরা, এটাও ভীষণ নরম, তুলতুলে সফট, দেখো এই দেখো একদম হাতের মুঠোয় চলে আসছে, কত সুন্দর একটা শাড়ি, মাত্র 1850 টাকা। যারা যারা চাও স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো ঝটপট করে। এটাও সফট ঢাকাই, এটা অল বডি থাকছে এইরকম, এই যে পুরো প্রিন্ট অল বডি থাকছে, কোনো গ্যাপ ছাড়া, পার দিকে থাকে এরকম টেম্পল টেম্পল দুদিকেও, এই যে টেম্পল টেম্পল দুদিকে থাকছে, আঁচল থাকছে এইরকম, এটা হচ্ছে আঁচল। এর দাম থাকছে মাত্র 1200 টাকা অনলি, 1200 টাকা। খুব সুন্দর এই শাড়িটা, ভীষণ সুন্দর কালারটা, একটা মিষ্টি পিঙ্ক কালার, রয়্যাল ব্লু ব্লাউজ পরলে ভালো লাগবে দেখতে। আর তোমাদেরকে দেখাবো আজকে যে আমার একটা স্পেশাল গিফট আমার বাবা কিনে দিয়েছে। আমার বাবা প্রতি বছরই সবাইকে কিছু না কিছু কিনে দেয় প্রতি বছর, তো এ বাবা তো লাস্ট দুটো বছর জানো যে দুটো বছর না 1.5 বছর হয়ে গেল প্রায় বাবা ব্রেন স্ট্রোক ছিল, 1.5 বছর কেন ভুল বলছি ভুল বলছি ভুল বলছি 1.5-2 বছর তো জাস্ট দোকান বন্ধ হয়ে বসেছিল লকডাউনের পর থেকে, তারপরে তো ব্রেন স্ট্রোক হলো পুজোর আগে, গত বছর এই সময় পুজোর আগে ব্রেন স্ট্রোক হলো প্রথমবার, কি কি টেনশান কি কষ্ট, তো তারপরে পুজোর আগে আগে হলো, আরও কিছুদিন আগে হয়ে গেছিলো, এই সময় হয়ে গেছিলো বাবার ব্রেন স্ট্রোক। পুজোর সময় তারপর সেরে সেরে উঠলো, ঘুরতে নিয়ে গেলাম, তোমরা সবাই দেখেছো, তো বাবা তো তখন থেকে দোকানদারদের সেভাবে করতে পারে, আমার দাদাই সবটা সামলায়, এটা ওকে হ্যাটস অফ, ও এত পরিশ্রম আমার দাদা করে সত্যি, ও বিশাল পরিশ্রম করছে এখন বিশাল, বাবা মার সম্পূর্ণ খেয়াল রাখে, দোকানটা পুরো নিজে সামলায়, নিজের বিজনেস সামলায়, সব কিছু করে, তো বাবা এখন সম্পূর্ণই বলতে পারো ঘরে বসা, মাঝে মাঝে দোকানে একটু যায়, একটুখানি দাঁড়ায় বসে, ওইটুকুনি, সেভাবে কাজ বাবা কিন্তু সেভাবে করতে পারে না, একটা সাইড তো পুরো উইক হয়ে গেছে, তাই তবুও বাবা, তো বাবা একটা সময় স্পেশাল কিছু সময় মনে আসলেই মনে হয় যে ছেলে মেয়েগুলোকে কী দেবো, তাই না বলো? তো বাবা আমাকে, দীপনকে, পান্তুয়াকে, বৌদিকে, দাদাকে সবাইকে গিফট কিনে দিয়েছে, মাকেও দিয়েছে,
তো এই দেখো আমার শাড়িটা হচ্ছে এটা, এরকম শাড়ি যদি তোমরা কেউ চাও তো তোমরাও কিন্তু অর্ডার করতে পারো, আমি এনে দিতে পারবো। দেখাই, এটা আমার বাবার দেওয়া পুজোর শাড়ি এবছরের। শাড়ির সঙ্গে ছিল, ধরুন তোমাদেরকে দেখিয়ে দিই, তিনটে কালার আনা হয়েছিল, একই শাড়ি একই ডিজাইন, তিনটে কালার ছিল। একটা স্কাই কালার, মানে তুতে কালার, স্কাই ঠিক না, একটু ডার্ক স্কাই তুতে কালার, একটা পিত্তি কালার, আর একটা ইয়েলো কালার, ইয়েলো আর পিঙ্কে। তো দেওয়া হলো প্রথমে বৌদিকে, বৌদি যে চুজ করে নিয়েছে স্কাই কালারটা, আর মা নিয়েছে তুতে কালারটা, আর ইয়েলোটা হচ্ছে আমার। একই শাড়ি একই রেঞ্জ একই ডিজাইন, এই শাড়িগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এর দাম খুব একটা বেশি নয়, মাত্র 1000 টাকা করে। যদি কেউ চাও এরকম শাড়ি নিতে তো অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো আমার কাছে, আমি সেম জিনিস এনে দিতে পারবো। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, এরকম থাকবে পুরো বডিতে। দেখিয়ে দিই একটু, এই যে এটা হাড় ঢাকায় রয়েছে, এই যে অল বডি থাকবে এইরকম, এই যে এই যে এটা কিন্তু পুরো বডি থাকছে, পুরো বডিতে থাকছে এরকম কাজ করা, পুরো ঢাকা কাজ করা, ঠিক আছে। এই দেখো, দেখিয়ে দিই তোমাদের, এই দেখো পুরো বডিতে কি সুন্দর কাজ করা। এটা হচ্ছে আমার প্রিয় শাড়ি, দেখা যাক অষ্টমীর দিন সকালবেলা পড়তে পারি শাড়িটা। যত যাই হোক না কেন, মেয়েদের কাছে আমার আমার ফিলিংসটা বলি, বাবার দেওয়া গিফটটা সব থেকে স্পেশালই হয় ছোট থেকেই, কারণ বাবা কিনে দিয়েছে একটা মানে বিশাল মজার ব্যাপার, আনন্দের ব্যাপার। আমার তো খুবই আমি তো ইমোশনাল টাইপের বলতে পারো, চিরকাল কথা কথা কেঁদে ফেলে, স্পেশালি বাবা মার ক্ষেত্রে কোনো কিছু বলে আমার তখনই কান্না পেয়ে যায়। আর বিয়ে হয়ে যাওয়ার পরে মনে হয় এটা সেটা বেশি, আরও বেশি সেটা মনে হয় যে মানে একটু অন্য জায়গায় ডিটাচ থাকি তো তাই আরও বেশি বাবা মার কথা বেশি করে মনে পড়ে। তো যাই হোক, তবুও ভাগ্যিস আমার ভাগ্যটা ভালো যে কাছাকাছি বিয়ে হচ্ছে, তো একদমই সামনাসামনি, যে কোনো কষ্ট হলেই দেখতে পারি সঙ্গে সঙ্গে গিয়ে। তো যাই হোক, এটা বাবার দেওয়ার প্রথম হচ্ছে পুজোতে গিফট, বাবাকে বাবা দিল আমাকে, এখনো হাজবেন্ড দেবে, সবাই বাকি রয়েছে এখনো দেওয়া। তো এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে, বাবা দিয়েছে। যদি 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 তোমরা কেউ এরকম শাড়ি চাও অন্য অন্য কালার বা এই কালার, অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো, এর দাম কিন্তু মাত্র 1000 টাকা করে অনলি। চলো বন্ধুরা, আজকে শাড়ি কালেকশন দেখানো কমপ্লিট। যার যে শাড়িটা পছন্দ তারা ঝটপট স্ক্রিনশট নাও আর বুকিং করে ফেলো ঝটপট করে, কারণ পুজোর সময় তো সেম জিনিস সেম কালার পাওয়া, রিপিট পাওয়া খুব মুশকিল। যারা আগে বুকিং করবে তারাই পেয়ে যাবে। তো চলো, সকলকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। এই আমার শরীরটা খারাপ, দুদিন গ্যাপ দিলাম, কেউ কিছু মনে করো না, আশা করি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বোঝোই তো। মানে আমি যখন ভিডিও মিস করি মানে ভাবে একটা সিরিয়াস কোনো ব্যাপার, নাহলে নিতু মিস করার মানে ভিডিও না দেওয়ার মানুষ নয়, না দিলে আমারই অস্বস্তি লাগে, তো কিছু করার নেই, পরিস্থিতি যেমন তেমন মানিয়ে নিতে হয়। তো এই শরীরটা খারাপ এখন বলছি আমি, কিন্তু আজকে ভিডিও শেষ করে একটু পরে রেডি হয়ে পুজো দিয়ে রান্নাবান্না সমস্ত তো আগে সকালে হয়ে গেছে, সমস্ত কিছু করে টরে চলে যাবো সোজা শান্তিপুরে, এটা আমার ডিউটি। মানে আর সত্যি কথা বলতে শরীরে হেডেকটা একটু বেশি হয়ে যাচ্ছে, সপ্তাহে প্রায় 3 দিন শান্তিপুর আপ ডাউন চলছে, মানে বুঝতেই পারছো। আবার এসে এইদিকে অর্ডার সামলানো, ভিডিও করা, সব দিকে মিলে একটু শরীরে চাপ হয়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু শরীর খারাপগুলো, আর কিছুই না। তবে এইগুলো অভ্যেস হয়ে যাবে, আমি চাই অভ্যেস হয়ে যাক, আমি খুব ভালো সময় পার করছি, ব্যস্ত সময় পার করছি, এটাই উচিত প্রতিটা মানুষের জীবনে, সময়ে কাজের কাজটা সব ঠিকঠাক হয়ে যাক সেটাই মানুষ চায়। তো চলো বন্ধুরা, সকলকে টাটা, দেখাবে খুব শিগগিরই, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো, টাটা।